কাইশা মানেই পাগলা ডিরেক্টর, আর কাইশা মানে মনসুর আহমেদ সজীব। নকল কাইশা থেকে দূরে থাকুন। কি যে ভালো লাগে, নতুন একটা টিভি কিনে আনলাম, আন স্মার্ট টিভি। কি যে ভালো লাগে, আজকে সিনেমা দেখব। আরে এটা কি অ্যান্টেনা মনে হয়, কই লাগামো? টেবিলে থাক। হ্যাঁ, কি যে ভালো লাগে আনস্মার্ট টিভি। আজকে মুভি দেখবো, কার্টুন দেখবো, খেলা দেখবো, কি যে ভালো লাগে। হ্যাঁ, কি রে টিভির ডিসপ্লে কই, ডিসপ্লে ছাড়া টিভি দিছে নাকি? আমারে কি ঠকাই দিছে নাকি? কি রে, ডিসপ্লে নাই আলা টিভি, কোন দিকে? ও, এদিকে ডিসপ্লে, বলো দামি। যাই এবার একটু দেখি, বসি। দাও টিভি চলো। কি রে, কেমনে চালাইতাম, কি লেখা? ও, কানেকশন দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, কোনখানে লাগাইতে হবে, এখানে না? ঠিক আছে ঠিক আছে, চলো। কি রে এরকম বিশ্রী শব্দ কেন, ঝিঝি করতেছে শুধু, চলো না কেন? কি রে, কি লেখা, কোনখানে লাগাইতে হবে অ্যান্টিনা? ও আচ্ছা, পিছনে লাগাইতে হবে। হ্যাঁ, জীবনটা বেদনা, কিছু বুঝি না। লাগাইছি, ঠিক আছে, চলো না কেন? কি রে, ছবি তো আসো না, কি টিভি কিনলাম, আনস্মার্ট টিভি। বাইরে যাইতে হবে মনে হয়, দেখি। আসে নাই, দূর। আরে ছবি তো আসে না, কি ফালতু, এটা কি ঘুরাইতে হবে নাকি পাখির মতো? আরে চলো না তো, এখানে থাকো। কি রে চলছে, বুঝলাম না। আরে এরকম করে বসলে আসে, চলে যায় কেন? বুঝছি, এদিকে চেয়ার নিয়ে বসি, তাহলে আসবে। আসছে আসছে, চলছে টিভি। খালি ডস খাওয়ায়, চলে যায় কেন বুঝলাম না। মেজাজ খারাপ হয়ে যাইতেছে। কি যে করি, বুদ্ধি পাইছি, ঘুরাই দি। হ্যাঁ ঠিক আছে, চলো, ঠিক আছে। আগের মতো করে দি, ঠিক আছে। কেমনে দেখবো, ওদিকে চলতেছে, বুঝছি, একটু সিস্টেম করে কমান্ডো স্টাইলে দেখতে হবে। আস্তে 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 আস্তে, কাইশা টিভি তোরে নস খাওয়াবে, তুই টিভিরে নস খাওয়া। ঠিক আছে, আস্তে আস্তে, সাউন্ড ছাড়া। হ্যাঁ ঠিক আছে, কুংফু স্টাইল উঠে দেখো। কি রে ভাই, বুঝলাম না, টিভি আমার ডস খাওয়ায় কেন? এখন এদিকে তাকাইলে দেখে ওদিকে, কি যে করি, বুঝছি, টিভিরে ডস খাওয়াইতে হবে। কোটটা এখানে রাখি, চলছে, চলে নাই তো, শার্টটা খোলা লাগবে। টিভিকে বুঝাইতে হবে আমি ওখানে বসে আছি,
তাহলে টিভি ডস খাবে, ঠিক আছে। সাতটা খুলি, আজকে তোর সালামই। ঠিক আছে স্যার, তোমাকে চেয়ারের ভিতরে স্টাইল করে পড়াই দিব। এবার তাই, ঠিক আছে। আসে নাই কি রে ভাই, এখন আসবে নাকি? আসেই তো না, প্যান্ট খোলা লাগবে নাকি? প্যান্টের জন্য মনে হয় আসতেছে না, দরজা বন্ধ করে দি। আর কেউ দেখবে তো, জানালা বন্ধ করে দি। ঠিক আছে, প্যান্টটা খোলা লাগবে বুঝছি, জুতাও খুলতে হবে মনে হয়। টিভি, এই টিভি কিনে তো ধরা খেয়ে গেলাম, কেউ দেখবে নাকি? আস্তে করে খুলে দিই। ঠিক আছে আসো, এই যে প্যান্ট খুলে দিছি, রস খাও। আসাই তো না বুঝছি, স্যারে পড়াই দিই। ঠিক আছে, দারুণ মনে হবে বসে আছি আমি এখানে। ঠিক আছে, এবার জুতা, নাইস, কঠিন। ঠিক আছে, আরে সেন লাগাইতে ভুলে গেছি। ঠিক আছে আসো, হ্যাঁ চলেই তো না, মনে হয় আন্ডারওয়্যারটাও দিতে হবে, তা ভাগ্য। কি যে করি, পর্দাটা লাগাই দিই। ঠিক আছে, এখানে তো খোলা যাবে না, কিছু তো নাই, লুঙ্গিও তো গ্রামে রেখে আসছি, ও প্যাকেট পাইছি। ঠিক আছে, এটার মধ্যে খুলি। ঠিক আছে, কেউ তো নাই, তাই মান সম্মান শেষ হয়ে যাবে। খুল না। ঠিক আছে, এবার আন্ডারওয়্যারটা ওখানে দিই, টিভি ডস খাও। চলে আসছে, কি যে ভালো লাগে, এখন টিভি দেখবো, মুভি দেখবো, খেলা দেখবো। ফালতু লোডশেডিং। ও মা রে, জিনিসপত্রের যে দাম, সামনের দিনে কি হইব রে ভাই? ভাই একটা পত্রিকা নিলাম। জি ভাই, নেন, এই নেন টাকা। বৃষ্টি আইব নাকি? আরে সরি ভাই, জীবনটা বেদনা ভাই। আজকের খবর কি ভাই? আমি কিভাবে বলবো? আজব। নিত্যপণ্য বাজার অস্থির, ভালো ছিল কবে, খালি 60 টাকা। ও ফার্মের মুরগির ডিম দেখি, আপনি জানতেন না? কি কয়, ফার্মের ডিম খালি 60 টাকা, না খেয়ে মরবো নাকি? দেশি ডিম খালি 100 ভাই। আজগুবি মানুষ ভাই, ডিম বয়কটের ডাক। দারুণ, ধন্যবাদ ভাই, আপনার মতো ভালো মানুষ যদি ব্যবসায়ী হইত। ব্যাপার না, ইতিহাসের সর্বোচ্চ দাম, পোল্ট্রি নগরীতে সবচেয়ে বেশি দাম। মা মা, এই একটা জিনিস কিনে খেয়ে বেঁচে আছিলাম ভাই, এখন কি খেয়ে বাঁচবো? ব্যাপার না, হ্যাঁ ব্রয়লার মুরগির দাম লাগামহীন। কত? 260 টাকা কেজি। আপনি জানেন না? কদিন আগেই তো অনেক কম ছিল, কেমনে বাড়লো? এটা কিভাবে সম্ভব? পোল্ট্রি খাদ্যের জন্য দাম বেড়েছে মুরগির, কেন? আমাদের বিষ দিয়ে মেরে ফেলো। ওরে ও ভাই, আপনি পোল্ট্রি খাদ্য বেচতেন ভাই, তেলাপিয়া পাঙ্গাসেরও দাম বাড়ছে, কেজি 200 টাকা, মানুষ কেমনে বাঁচবে? মাথা নষ্ট। সেটাই, হায় রে, এখন সংসার কেমনে চালামু? হায় রে, সব শেষ। বুঝছেন ভাই, রেকর্ড, হ্যাঁ প্রবাসীদের রেকর্ডের পর রেকর্ড রেমিটেন্স, সত্যি নাকি? ওরে হ্যাঁ তাই তো ভাই, দেখি তো খবরটা।
আরেক খুশির খবর, $150,000,000। ও ভাই, প্রবাসীরাই আসল নায়ক এ দেশের, সঠিক সম্মান পায় না তারা, দুঃখজনক। আরে ভাই, রিজার্ভে বেড়েছে ডলারের পরিমাণ, কি খুশি লাগে রে, ওদের জন্য দেশটা ঠিকই আছে, একদম 100%। এটা কি অ্যাক্সিডেন্ট? দেখি তো, আজব পাগল, নির্মাণাধীন কাজের দুর্ঘটনা। ও মারে, রাস্তায়ও কেউ নিরাপদ নাই। আরে কেন, এখনই ফেসবুকের স্ট্যাটাস দিতে হবে, আমরা শুধুই ফেসবুক সচেতন নাগরিক। ও ভাই, কত ও এই নোট কবে আইলো? ২০০ টাকার নোট, ভাল লাগছে ভাই, অনেক সুন্দর তো, এটা সংগ্রহে রাখতে হবে না, নোটটা দারুণ করছে, যাই ডিম কিনতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।